वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हारे पश्चिम बंग मध्यशिक्षा पर्षद क्लास सिक्स अध्याय दुए पाँच नम्बर मैथगुलो ये वीडियो ते समाधान करब। देखो पाँच नम्बर मैथगुलो ते बोले छे नीचे प्रतिटि संख्या स्थानीय मान विस्तार करे लिखी। आमादेरके स्थानीय मान विस्तार करे लिखते हबे। देखो पाँच नम्बर मैथगुलो पाँच नम्बर ए देवा आछे 4 6 2 4 6 2 7 5 9 3 4 6 2 7 5 9 3 सिक्स लिखब। सिक्स कटा संख्या एक दुई तीन चार पाँच पाँच जिन लिखब दुई तीन चार पाँच सिक्स हो गल। अब टू के भांगा टू टू एर पर कटा संख्या एक दुई तीन चार चारटे जिन लिखब प्लस टू हो गल। एर पर सेवेन के भांगा सेवेन पर तीनटे संख्या एक दुई तीन प्लस पाँच के भांगा पाँच के भांगाले पाँच पर दुटो संख्या प्लस नय के भांगाले नय पर एक संख्या प्लस तीन हमें एभव भांगाते परि अथवा एभव लिखते परि एकक दशक एकक दशक शतक हजार अजुद लक्ष निजुद तेरे 46,27,593 हमें एटाके धरे भांगाते परि चार गुण दिए एभवे वन पर कटा संख्या एक दुई तीन चार पाँच छय छा जिरो लिखते परि चार पाँच छय तारपरे प्लस दिए सिक्स इंटू एक पाँचटा जिरो लिखते परि एभव पुरो करा जाए। तुम्हारा एत कठिन करा दरकार नहीं तुम्हारा ये प्रथम नियमटा धरे करबे। प्रथम नियमटा धरे करले भूल हबे ना। তাহলে এই নাম্বারটা দেখে নাও। এরপরে দেখো বি নাম্বার, বি নাম্বারে দেওয়া আছে টু টু ডাবল টু ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান টু টু ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান। তাহলে এটাকে দেখো টু কে ভাঙালে আমরা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জিরো চার পাঁচ ছয়। এরপরে এই টু কে ভাঙাবো কটা জিরো পাবো পাঁচটা এক দুই তিন চার পাঁচ। এই ওয়ান কে ভাঙাবো ওয়ানের পরে কটা জিরো পাবো চারটে সংখ্যা আছে এক দুই তিন চার প্লাস থ্রি কে ভাঙালে থ্রির পরে তিনটে জিরো পাবো প্লাস ওয়ান কে ভাঙাবো ওয়ানের পরে দুটো জিরো প্লাস এই জিরো কে ভাঙালে জিরোর পরে দুটো জিরো দেখে নাও। এরপরে সি নাম্বারটা শুরু করব। দেখো সি নাম্বার, সি নাম্বারে দেওয়া আছে এক দুই তিন সাতটা নয় দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে আমরা এই প্রথম নয়টা ভাঙাচ্ছি নয়ের পরে ছয়টা জিরো লিখব তিন চার পাঁচ ছয়। আবার এই নয়কে ভাঙাচ্ছি নয়ের পরে পাঁচটা জিরো চার পাঁচ। এই নয়কে ভাঙাচ্ছি নয়ের পরে চারটে জিরো তিন চার প্লাস এই নয়কে ভাঙাবো নয়ের পরে তিনটে জিরো
প্লাস এই 9 কে ভাঙাবো 9 এর পরে দুটো 0 প্লাস এই 9 কে ভাঙাবো একটা 0 প্লাস 9 হয়ে গেল সি নাম্বার এরপরে হচ্ছে বি নাম্বার 7 0 0 7 7 0 0 7 0 0 7 তাহলে যে দেখো 7 লিখলাম 1 2 3 4 5 6 6 টা 0 3 4 5 6 প্লাস এ 0 ভাঙালে 0 লিখলাম 1 2 3 4 5 5 টা 0 লিখবো 3 4 5 এ 0 ভাঙাবো 1 0 লিখলাম 1 2 3 4 4 টা 0 প্লাস এই 7 কে ভাঙাবো 7 এর পরে 1 2 3 3 টা 0 প্লাস এ 0 লিখলাম 0 0 প্লাস এ 0 0 0 প্লাস 7 একটা জিনিস ধরো মনে রাখবে এই 0 কে ভাঙাবো যখন তো এই 0 তে লিখবো 0 এর পরে কত সংখ্যা আছে 1 2 3 4 5 5 টা 0 লিখবো এই 0 যখন ভাঙাবো 0 টাতে লিখবই এরপরে সংখ্যা আছে 1 2 3 4 4 টা 0 লিখতে হবে এটা মনে রাখবে ভালো করে এরপরে ই নাম্বারটা দেখো শুরু করব ই নাম্বার ই নাম্বারে দেওয়া আছে 240 2406739 2406739 দেখো 2 কে বাংলায় 2 লিখবো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 4 কে বাংলায় 1 5 টা 0 লিখবো 3 4 5 এই 0 কে বাংলায় 0 লিখবো 1 2 3 4 4 টা 0 প্লাস 6 কে বাংলায় 1 2 3 7 কে বাংলায় দুটো 0 প্লাস 3 0 প্লাস 9 দেখে নাও ভালো করে ই নাম্বার তোমরা শুধু সংখ্যা গুণে 0 বসাবে যে সংখ্যাটা ভাঙাবে তারপরে যত সংখ্যা থাকবে ততটাই 0 লিখবে এটাই হচ্ছে সাধারণ রুলস এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব